সুপারস্টার জিতের স্টারদম এতটাই হাই লেভেলের বা জিতদার ফ্যানদের পাওয়ার এতটাই স্ট্রং যে জিতদার রাবণ সিনেমা পুরোপুরি সাউথ এবং বলিউড ইন্ডাস্ট্রিকে ভোগে পাথি দিয়েছে এবং বক্স অফিসে কালেকশনের দিক থেকে সুপারস্টার জিতের রাবণ রীতিমতো বলিউড এবং সাউথ ইন্ডাস্ট্রিকে পুরোপুরি হারিয়ে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাবণ সিনেমার প্রথম দুদিনের কালেকশান কত হলো। তো কালেকশানটা যেটা বলবো সেটা আমার নিজস্ব একটা প্রেডিকশান, পুরোপুরি অফিসিয়াল কোনো খবর নয়, আগেই বলে দিলাম। তো প্রথমেই বলে দেই, প্রথম দিনের যে রেসপন্স বা জনপ্রিয়তা ছিল তার তুলনায় কালকে কিন্তু আরও বেশি ছিল। মানে যত দিন যাচ্ছে রাবণের ক্রেজ বা চাহিদা 10 গুণ বাড়তেই আছে, মানে দেখাই যাচ্ছে। এবং আজকে বেশিরভাগ শো পুরো হাউসফুল, গ্রামের দিকে তো এমন কোনো হল নেই যে ফাঁকা, প্রত্যেকটা শো প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল। কলকাতা তো রানিং চলছে। রাবণ সিনেমার প্রথম দিনের কালেকশান এবং কালকের কালেকশান মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে প্রায় 1 কোটি প্লাস। ইয়েস, বাংলার কমার্শিয়াল সিনেমা মাত্র দুদিনে 1 কোটি টাকা কালেকশান করে দেখানোর ক্ষমতা শুধুমাত্র সুপারস্টার জিতের আছে। এই ক্ষমতা বা এই লেভেলের পাওয়ার এখন কারুর মধ্যে নেই। তো সবাই বলে যে এই সিনেমা এত কালেকশান দিচ্ছে, এই সিনেমা লোক হলে গিয়ে দেখছে, এই সিনেমা সাকসেস পাচ্ছে। কিন্তু কমার্শিয়াল সিনেমা বানাতে গেলে বুকের দম বা বুকের মধ্যে সাহস দরকার, যেটা অনলি সুপারস্টার জিতের মধ্যে রয়েছে। একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, এর নাম জিত। এ কখনো ফ্যামিলি মার্কা ঘুমপাড়ানি গল্প নিয়ে সিনেমা বানায় না। এ যে সিনেমা বানায় সেই সিনেমার মধ্যে আগুনের গলার মতন কিছু ভয়ঙ্কর অ্যাকশন এবং গরম গরম কিছু ভরপুর ডায়লগ থাকে, প্রত্যেকটা সিনেমাতে থাকে। তো আমি বলতে পারি রাবণ সিনেমা প্রথম যে দুদিনের কালেকশান করে দেখালো রীতিমতো কিন্তু পুষ্পা, তারপর স্পাইডারম্যান, তারপরে তোমার KGF সবকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হারিয়ে দিয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, পুরোপুরি হারিয়ে দিয়েছে। তো আপনি যদি আজকের দিনটা যদি চেক করেন, বা আমি কালকের কথা বলছি, রাবণের স্টার, মিনার, বিজলি, সুজতা, প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল। সেটা সকালের শো বলি, বিকেলের শো বলি, রাত্রের শো বলি, প্রত্যেকটা শো হাউসফুল। এবং গ্রামের দিকে সিঙ্গেল স্ক্রিন আরও খুলতিছে, মানে রাবণ আসার পর যেসব সিঙ্গেল স্ক্রিন চিরকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল সেই সব সিনেমা হলের মালিকরা রাবণের সাকসেস বা রাবণের কালেকশন দেখার পর তারা রীতিমতো সিনেমা হলের বাইরে রাবণের পোস্টারের ওপর ফুলের মালা টাঙিয়ে সিনেমা হলে দর্শকদের টানছে, যেটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। একটা বিগ বাজেটের কমার্শিয়াল সিনেমা বানিয়ে সেই সিনেমাটাকে কিভাবে ব্লকবাস্টার করতে হয়, সেই সিনেমাটার দ্বারা কিভাবে দর্শকদের হলমুখী করতে হয়, সেই সিনেমাটার দ্বারা কিভাবে সিনেমা হলগুলোকে বাঁচাতে হয়, সেটা জিতদার কাছ থেকে শেখা উচিত বা জিতদার রাবণ সিনেমার মাধ্যমে আপনাদের দেখা উচিত। এবং বাকিদেরও যে সমস্ত অভিনেতা বা যে সমস্ত পরিচালকরা সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে কমার্শিয়াল সিনেমা বানাতে, তাদের রাবণ একবার দেখা উচিত যে কী লেভেলের সিনেমা করেছে রাবণ। তো সবার শেষে একটাই কথা বলবো, বাংলাতে কমার্শিয়াল সিনেমা বেঁচে থাকার একমাত্র নম্বর ওয়ান কিং অবশ্যই জিতদা। জিতদা যদি না থাকতেন কমার্শিয়াল সিনেমা পুরোপুরি ভোগে চলে যেত এবং সিঙ্গেল স্ক্রিনগুলো 12টা বেজে 5 হয়ে যেত। ইয়েস, কিছু করার ছিল না। জিতই এমন একজন অভিনেতা যে কমার্শিয়াল সিনেমার পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনগুলো আজও বাঁচিয়ে রেখেছে। প্রসেনজিৎ চ্যাটার্জির পর কমার্শিয়াল সিনেমা কেউ যদি বাঁচিয়ে রাখতে পারে সেটা সুপারস্টার জিত। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, সিনেমাটাকে সাপোর্ট করুন, ভালোবাসুন। আর ভালো লাগলে আপনাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে হলে গিয়ে সিনেমা দেখার পরামর্শ দিন, যাতে এই সিনেমার কালেকশান বাংলার সমস্ত রেকর্ড ভাঙতে পারে এবং গোটা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পুরো ঝড় তুলে দিতে পারে। তো এটাই ছিল ভিডিওতে বলার। আর আপনারা যদি হলে গিয়ে এই সিনেমাটা যদি না দেখেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলছি সারা জীবন আপনারা আফসোস করবেন।
জীবনে সবথেকে বড় যদি কোনো জিনিস মিস করে থাকেন তাহলে রাবণ সিনেমা। আপনারা 100 টাকার টিকিট কেটে যদি এই রাবণ সিনেমা দেখেন তাহলে আপনি মনে তো করে থাকবেন 1 কোটি টাকার কোনো হাইফাই জিনিস দেখলাম। মানে এই পৃথিবীতে সারা বিশ্বে হীরে এবং সোনা এই সবের থেকে যদি কোনো দামি জিনিস থেকে থাকে তাহলে সেটা জিদ্দার রাবণ সিনেমা। এটাই ছিল ভিডিওতে বলার। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করুন। বাই বাই।